এই যে দেখেন এরা তো ভোট নিয়ে ব্যস্ত আছে, আমাদের নিজের মনের ভিতরে নাই সুখ শান্তি, আমরা কিভাবে যাবো ভোট দিতে? আমি কিস্তি দিব না, পেট চলাবো না, ঘর ভাড়া দিব? এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা কথা বলতে চাই, আমাদের গরিব মানুষের কিছু সমস্যা করে দেন। কামাই যদি করি মনে করেন 300 টাকা, খরচ যাইতেছে 600 টাকা, তাহলে আমি আর 300 টাকা কোথার থেকে আনবো? এটা আমাকে বলতে পারবেন আপনি? সরকার বলে খালি উন্নয়ন করছে, ব্রিজ করছে, কত কি করছে, কিন্তু গরিব মানুষ যে না খায় বলতেছে কেউ তো দেখতেছে, নিজেই তো পেয়ার চলাইতে পারতেছি না। এবং বা আমার যে আমাদের পিতা মাতা আমাদের জন্ম দিয়েছে তাদেরগুলো খেজামত করতে পারতেছি না বা নিজেই চলতে পারতেছি না, আর কি করবো, কাকে এই কথাগুলো বলবো? কোনো তো শোনার মতো মানুষ নাই, মেয়েটারে কোনো ঠিক মতো একটা জামা কাপড় দিতে পারি নাই। গতবার ঈদের সময় আমার মেয়েটা আমার বলতেছে, বাবা কত মানুষ কত দিকে ঘুরতে যাইতেছে, আমাদের একটু ঘুরতে দিয়ে যাও না। পরে আমি সদরঘাট থেকে তাদের লজ দেখায় নিয়ে আসি, আমার খুব কষ্টে আছি। আমরা সরকার যে বড় লোক সে বড় লোক বানাইতেছে, ফকির আরও ফকির বানাইতেছে। আমি একটাই বলতে চাই যে আমাদের জন্য যে কোনো একটা কর্মসংস্থান করে দেন, বা আমাকে একটা ঘর বাড়ি করে দেন, যে কোনো একটা এলাকার একটা ই করে দেন, রিক্সাওয়ালা সবার জন্য, আমারও যেমন কষ্ট অন্য অন্য রিক্সাওয়ালা সবারই কষ্ট। আমার কথা আমরা বাঁচতে চাই, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, কীভাবে আমরা দিন যাবে আমাদের? আমরা বাঁচতে চাই যে আমাদের যে কোনো একটা কর্মসংস্থান করে দিলে কি এবং ভালো একটা কাজ ই করে দিলে আমরা করতে পারবো। এরা তো খালি মানে ব্রিজ ট্রিজ নিয়ে এসব ওটা নিয়ে পাগলা, কিন্তু তো গরিব মানুষের দিকে তো তাকাইতেছে না। আমার 6 বছর যে পোলাটার বয়স, এখন পর্যন্ত আমি টাকার অভাবে মুসলমানি করাই দিতে পারি নাই। এই যে একটা মোবাইল ছাড়া, এছাড়া আমার কাছে আর কোনো কিচ্ছু নাই। যে টাকা আয় করি তার সে ব্যয় চলে যাইতেছে বেশি, এখন আমি এই জায়গাও ঋণ বাইজে গেলাম, তাহলে আমরা কি করব বলতে পারেন? আমি নিজেও কম কাজকাম করতে পারি না, আগে হোমিও ওষুধ খাইছি, এই জায়গায় টিউমার একটা ছিল এত বড়, হোমিও ওষুধ খাওয়া কিছু কম ছিল, এখন এই যে দিন দিন আই যে আবার বাইরে যাইতেছে, তাহলে আমি ওষুধ খাবো না কাজ করবো না? আমার রিক্সা চলাইতে অনেক কষ্ট হয়। আমার একটা ছেলে একটা মেয়ে, আমার বাড়ি হলো রংপুর। এই যে আশা ব্যাংক বা এবং মনে করেন যে ওই যে বিরাগ ব্যাংক, কিছু লোন উড়ায় কিছু আবাদ করছিলাম, আবাদে ধরা খায়া আমি বউ বাচ্চা নিয়ে ঢাকায় আসছি। এখন মনে করেন আমার বউ বাসা বাড়িতে কাজ করে, আমি নিজে রিক্সা চালাই। আমার যে বৃদ্ধ একটা বাবা আছে, সে মনে করেন যে ভাঙ্গা একটা ঘরের ভিতরে পড়ে রয়েছে। আমি এখন একটা দাবি করছি, আমার একটা মেয়ে আছে, মেয়ের বয়স চলতেছে হলো 9 বৎসর, পোলার বয়স 6 বৎসর। আর দ্বিতীয় কথা হলো কি, আমার 6 বৎসর যে পোলাটার বয়স, এখন পর্যন্ত আমি টাকার অভাবে মুসলমানি করাই দিতে পারি নাই। সরকার বলে খালি উন্নয়ন করছে, ব্রিজ করছে, কত কি করছে, কিন্তু গরিব মানুষ যে না খায় বলতেছে কেউ তো দেখতেছে। এই আপনাদের যে বাচ্চা কাছে স্কুলে ভর্তি করার নাই, নিজেই তো পেয়ার চলাইতে পারতেছি না। এবং বা আমার যে আমাদের পিতা মাতা আমাদের জন্ম দিয়েছে তাদেরগুলো খেজামত করতে পারতেছি না বা নিজেই চলতে পারতেছি না। এই যে উয়ারি থেকে একটা ভাড়া নিয়ে আসলাম, মনে করেন যে ইয়াতে এই জায়গায় ইয়াতে কাকরাল 80 টাকার ভাড়া আমাকে 60 টাকা দিয়ে চলে গেছে। এই সকাল থেকে ভাড়া 90টা টাকা খ্যাপ মারছি, তাহলে রিক্সার জমা দিব 150 টাকা, তাহলে আমি কীভাবে চলবো? এমনি কিস্তি দিব, দুইটা কিস্তির টাকা আছে, আমি কিস্তি দিব না, পেট চলাবো না, ঘর ভাড়া দিব? এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা কথা বলতে চাই, আমাদের গরিব মানুষের কিছু সমস্যা করে দেন। নিজেই চলতে পারি না, আমার দেশে কোনো ঘর বাড়ি নাই, নিজের নদী ভাঙিয়ে মনে করেন 7 বার নদী ভাঙিয়ে বাড়ি 7 বার বাড়ি আমরা ভাঙছি, একবার ঘর বাড়ি সহ নদীতে চলে গেছে। সাহায্য কি আমার বাপে আরো নেম্বর চেয়ারম্যান, যে নেম্বর চেয়ারম্যান বলে যে তোমাদের এইটা দিব ওইটা দিব, এখন আমার বাপে আরো 2-4-5 হাজার টাকা ঋণ করে নিয়ে যায় নেম্বর চেয়ারম্যান দিয়ে দেয়, অথচ নেম্বর চেয়ারম্যান কিছুই দেয় না, আরো আমাদের ফকির বানায় রাখে, দেখলে পরে আমার উপরে বিপদ আসতে পারে। আমাদের এমপি আসলে আগে টিপু,
আমরা এখন দুই থানার মাঝখানে আছি, পুরি গ্রামের ভিতরে আছি, রংপুরের ভিতরে আছি। আমার এলাকায় মানুষ মহিলারা তিনবার লিপস্টিক দিয়ে এত ধনী হয়ে গেছে, সবাই সুখে আছে। আপনারা যে কোনো একটা মিডিয়ার লোক ওই জায়গায় যায়, আপনারা খবর নেন, যদি আমার এই কথাগুলো যদি মিথ্যা হয় এরপরে আমাকে আপনারা যেটা শাস্তি দেবেন আমি মেনে নেব। আপনারা যে কোনো একটা মিডিয়া দিয়ে আমাদের ঘর বাড়ি বা আরও দশটা দুই তিন হাজার পরিবার আছে, আপনারা খবর নেন যে আমার কথাগুলোর সাথে ওই কথাটা মিলে না না মিলে। তো মানে আমার ঘর ভাড়া বেজে গেছে দুই মাসের, আমার ঘরে নাই একটা খাট, নাই একটা কিছু। সরকার বলে উন্নয়ন করে, কোনো একটা কম্বল নাই, আমি নিজে মাইজায় বিছনা করে একটা পোলা নিয়ে আমার বউ নিয়ে শুয়ে থাকি। আর এবং আমার বাচ্চাটা মেয়েটার বয়স 9 বছর, পোলাটার বয়স 6 বছর, এখনও পোলাটারে মুসলমানি করাইতে পারি নাই বা একটা মাদ্রাসায় বা একটা স্কুলে ভর্তি করাইতে পারি নাই, মেয়েটারে কোনো ঠিক মতো একটা জামা কাপড় দিতে পারি নাই। গতবার ঈদের সময় আমার মেয়েটা বলতেছে, বাবা কত মানুষ কত দিকে ঘুরতে যেতেছে, আমাদের একটু ঘুরতে দিয়ে যাও না। পরে আমি সদর ঘাট থেকে তাদের লজ দেখায় নিয়ে আসি। আমার খুব কষ্টে আছি, আমরা নিজে চলতে পারি না, নিজের ইয়ে দিকে মনে করে যে ঋণ বোনা হয়ে গেছে, আর ওদের পাশে আর কী করবো আমি। আমাদেরও তো ইচ্ছা হয় লন্ডন পোলাপানের মতো আমাদের পোলাপানগুলোকে মানুষ করার জন্য, এরা তো ভোট নিয়ে ব্যস্ত আছে, আমাদের নিজের মনের ভিতরে নাই সুখ শান্তি, আমরা কীভাবে যাবো ভোট দিতে। আমি আজ 3-4 দিন থেকে আমি ঘরে বইয়া রয়েছি অসুখের কারণে, টিউমারটা ব্যথা করে। আজকে আমি গাড়ি নিয়ে বাড়াইছি, খেপনে 90 টাকা খেপ মারছি, আমি কোথায় যাবো কোথায় কী করবো আমি নিজেই ভাবতে পারতেছি না। মনে হয় যে আমার বাচ্চা কাচ্চাটি আমার রাস্তায় নেমে চলে আসা লাগবে। আমার কথা আমরা বাঁচতে চাই, আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, কীভাবে আমরা দিন যাবে আমাদের, আমরা বাঁচতে চাই যে আমাদের যে কোনো একটা কর্মসংস্থান করে দিলে। কামাই যদি করি মনে করেন 300 টাকা, খরচ যাইতেছে 600 টাকা, তাহলে আমি আর 300 টাকা কোথার থেকে আনবো, এটা আমাকে বলতে পারবেন আপনি? সরকারের কাছে একটাই চাই যে আমাদের গরিব মানুষের জন্য বা এবং রিস্কেলাদের জন্য যে কোনো একটা কর্মসংস্থান তৈরি করে দেন বা এদের দিকে একটু তাকাক। কত লোক 10 টাকা ভাড়া চাইতে গেলে থাপুর দিয়ে খাওয়া দেয় এবং সঠিক ভাড়াও দেয় না। আমার সঠিক ভাড়া কারা দেয় না, অনেক অনেক যাত্রী সঠিক ভাড়া দেয় না, আর কম দিয়ে চলে যায়। আপনারা কিছু বলেন না? কি বলবো আমি যদি একটা কথা বলতে চাই, এ পাশে থেকে আর একজন এসে বলবে, এই বেটা ভাড়া ঠিকই আছে যা ওদিক যা। আমাদের রিস্ক খেলার পক্ষে তো কেউ কথা বলে না, অনেক চোর তাপুর খাইছি ভাই। কি কারণে? ওই যে সঠিক ভাড়া চাই। আমি মিডিয়া ভাইদের বলতে চাই যে আমি খুব একটা খারাপ পরিস্থিতির ভিতরে আছি, কেউ যদি সহযোগিতা করতে চান আমাকে করতে পারেন। কিভাবে করবে? আমার নাম্বার আছে, মোবাইল নাম্বার বলেন, 01407714743। এটা কি বিকাশ আছে? হ্যাঁ হ্যাঁ, বিকাশ ইমো নাম্বার এইটাই। আমি দেশে 2 লাখ টাকা ঋণ হয়েছি, আবাদ করতে যা এই জায়গাও ঘর ভাড়া বেজে গেছে, আমার ছেলে মেয়েদের আমি ঠিক মতো পড়াশোনা করাইতে পারতেছি না, আমার 6 বছর একটা পোলার বয়স, 3 বছরে মুসলমানি করাই দেয়, সেই জায়গায় আমি 6 বছর হয়ে গেছে আমি পোলারের মুসলমানি করাইতে পারতেছি না, আমি ঘর ভাড়া ঠিক মতো দিতে পারতেছি না বা একটা ঘরে বাজার করতে পারতেছি না। কেন কর পারেন না? এই যে কামাই নাই, কামাই নেই, আপনি কাজ করেন না? কাজ করতেছি, আয়ের চেয়ে ব্যয় বেশি যাইতেছে। আর এক নম্বর কথা হলো কি, আমি ঠিক মতো কাজকাম কিসের জন্য করতে পারি না, আমার এই শুধু টিউমারটার কারণে আমার রিস্কে চলাইতে অনেক কষ্ট হয়। এই যে এই যে এইভাবে এই যে সিস্টেম, এই যে আগে এত বড় ছিল, আগে দেখা গেছে, এখন দিন দিন আবার বাড়তেছে, ওষুধ খাইতে পারতেছি না। বুঝতে পারছি।